জাতীয় নির্বাচনের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ। সকালে নির্বাচন ভবনে সম্প্রীতি বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় জাতীয় নির্বাচনের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসির কাছে চারটি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি, যার মধ্যে রয়েছে নির্বাচনে ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ ভোটারদের উৎসাহিত করা। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি দেখলে ব্যবস্থা নেবে কমিশন। আমরা ঘরপোড়া প্রাণী, যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয়ানক দুঃসংবাদের আশঙ্কা করে, তেমনি ভাবেও কিন্তু আমাদের, আমরা কিন্তু কোনো কিছু দেখে আসিনি, আমরা এসেছি বিগত দিনের আমাদের যে ইতিহাস, যে বিগত দিনের যে তথ্য বা বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আছে সেই প্রেক্ষাপটে। কমিশনের নিকট চারটি প্রস্তাবনা রেখেছেন, এই প্রস্তাবনাগুলোর বিষয়ে কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন। কমিশনের পক্ষে যে যে প্রস্তাবনার আলোকে কাজ করার সুযোগ রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। এর মধ্যে আইনানুগভাবে কমিশনের পক্ষে যতটুকু করণীয় সেটুকু তারা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।